ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই, আপনার প্রশ্ন হলো যে বিভিন্ন মসজিদে বিভিন্ন টাইমে সালাত আদায় করা হয়, ফজরের সালাত কেউ 10 মিনিট আগে পড়ে, কেউ 10 মিনিট পরে পড়ে, এমনকি ওয়াক্তের 10 মিনিট আগে কারো জামাত শেষ হয় বা কারো জামাত শুরু করে, তখন এ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। প্রিয় দিনী ভাই, মূলত বিষয় হলো যে কেউ যদি ওয়াক্তের মধ্যে সালাত আদায় করে নেয়, তখন তার সেই সালাতটা আদায় হয়ে যাবে, আর যদি ওয়াক্তের মধ্যে সালাতটা হয় না, তাহলে সেই সালাতটার আদা হবে না, সেটা কাজা হয়ে যাবে, ওয়াক্তের সালাত আদায় হলো না। এখন কথা হলো মূলত উত্তম এবং অনুত্তম, কোন সময় সালাত পড়া উত্তম সেই বিষয়টা জানা দরকার। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর প্রতি লক্ষ্য করলে দেখতে পাই যে ফজরের সালাত সেটা কখন আদায় করা উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারীর 578 নম্বর হাদিস। হযরত আয়েশা বলেন, আন্না আয়েশা আখবারাতহু ক্বালাত কুন্না নিসাউল মুমিনাতি ইয়াশহাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজরি। আয়েশা বলেন, আমরা মুমিন মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহর সাথে সালাতের ফজরের মধ্যে আমরা উপস্থিত হতাম। মুতাআল্লিফাতিন বিমরুতিহিন্না, আমরা এমনভাবে পর্দা পোষিত হয়ে সর্বাঙ্গ আমাদের ডেকে থাকতো, এমতো অবস্থায় আমরা সালাতে উপস্থিত হইতাম। সুম্মা ইয়ানকালিবনা ইলা বয়ুতিহিন্না, এরপরে ওই সমস্ত মহিলারা তারা তাদের ঘরের মধ্যে প্রত্যাবর্তন করতো। হিনা ইয়াকদিনা সালাত লা ইয়ারিফুহুন্না আহাদুম মিনাল গালাসি, যে তারা প্রত্যেকে সালাত আদায় করে নিত, আদায় করে নেওয়ার পর অন্ধকার এমন অন্ধকার থাকতো যে অন্ধকার থাকার কারণে কেউ কাউকে চিনত না। তো প্রিয় দিনী ভাই, তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম আমরা রাসূলুল্লাহর যুগে ফজরের সালাত আদায় হইত অন্ধকার থাকা অবস্থায়, অর্থাৎ প্রথমে আউয়ালকতে যেটাকে বলা হয়, কারণ মহিলারা ওই সময় তারা বুরকা লাগানো অবস্থায় তারা থাকতো আর তারা কেউ কেউকে চিনত না। তো এজন্যে বোঝা যায় যে ফজরের সালাদটা আউয়ালকতে হওয়া উত্তম, রসুলুল্লাহর যুগে এই টাইমেই সালাদ হইত। এখন আপনি যেখানে থাকেন সেখানে আপনি লক্ষ্য করবেন কোন মসজিদের মধ্যে সালাদটা আগে হয়, আউয়ালকতে হয়, তখন আপনি আউয়ালকতে পড়ার চেষ্টা করবেন। আর এখন তো ওয়াক্ত চিনা একেবারেই সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন অ্যাপস আছে আউয়ালকতের সময় কি হয়, অ্যাপসে সময় অ্যালার্ম দিয়ে দেয় যে সালাতের সময় হয়ে গেছে। তো প্রিয় দিনী ভাই, আশা করি বুঝতে পেরেছেন যে সালাতের ওয়াক্তর পরেই আউয়ালকত, শুরুতেই সালাতের ওয়াক্তের শুরুতেই সালাতটা পড়ে নেওয়া উত্তম, আর বিশেষ করে ফজরের সালাত অন্ধকার থাকা অবস্থায় পড়ে নেওয়া উত্তম। জাযাকাল্লাহুল খায়।